চীনের গুয়াংশি প্রদেশে 132 আরোহী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার একদিন পরও জীবিত বা মৃত কারো খোঁজ পাওয়া যায়নি। পাহাড়ি এলাকায় উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বোয়িং 737 মডেলের উড়োজাহাজটি পাহাড়ি এলাকার জঙ্গলে বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি 9 জন ক্রু সহ 132 আরোহী নিয়ে চীনের কুনমিং থেকে গুয়াংজুতে যাচ্ছিল। উড়োজাহাজের অবস্থান ট্র্যাক করে এমন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ফ্লাইটটি মাত্র 2 মিনিটে 29,000 ফুট উঁচু থেকে নিচে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উড়োজাহাজ চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।